ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কাতারে আয়োজন হচ্ছে এবং এতে মোট 32টি টিম অংশগ্রহণ করেছে। প্রথম টিম হলো সৌদি আরব, এরপরে সার্বিয়া, এরপর টিম হচ্ছে আর্জেন্টিনা, এরপর টিম নাম হচ্ছে ইকুয়েডর, এরপর টিম হচ্ছে কাতার, তারপর টিম হচ্ছে ব্রাজিল, এরপর টিম হচ্ছে পর্তুগাল, এরপর টিম হচ্ছে ইংল্যান্ড, এরপর টিম হচ্ছে মেক্সিকো, এরপর টিম হচ্ছে ইরান, এরপর টিম হচ্ছে স্পেন, এরপর টিম হচ্ছে ক্রোয়েশিয়া যে বর্তমান রানার্স আপ, এরপর টিম হচ্ছে জাপান, এরপর টিম হচ্ছে জার্মানি সব থেকে ধারাবাহিক পারফর্ম করা দল, এরপর ফ্রান্স যে বর্তমান চ্যাম্পিয়ন এবং মরক্কো দল।